খুবই মজাদার শাপলা ভাজি। তো শাপলাটা আজকে কিন্তু আমি খালি ভাজি নাই, শাপলার ভিতরে আমি ছোট ছোট পুঁটি মাছ দিয়ে দিয়েছি, বায়লা মাছ দিয়ে দিয়েছি, এগুলি দিয়ে কিন্তু আমি শাপলাটা ভাজি করেছি। এই শাপলা ভাজিটা খেতে যে এত সুস্বাদু ছিল এবং এত মজা ছিল, তো শাপলাটা কিন্তু খালি ভাজি খেতেও কিন্তু আমার কাছে ভালো লাগে, কারণ শাপলা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি বিকাল থেকে বাজার থেকে 2-8টি শাপলা কিনে নিয়ে আসছিলাম। এই শাপলা 2-8টি অনেক সুন্দর ছিল দেখতে, যেহেতু রাতে আমি এই শাপলাটা ভাজি করব না, যার কারণে আমি পানি দিয়ে এই শাপলাটা আমি রেখে দিয়েছিলাম সারা রাত, এবং সকালবেলা এই শাপলাটা আমি সুন্দর করে বেছে নিয়েছি। এর ফুলগুলো অনেক সুন্দর ছিল, এই ফুলের কিন্তু বড়া খাওয়া যায়। তো আমি শাপলাটা সুন্দর করে বেছে নেবার পরে এর সাথে যে আমার উপকরণ লাগবে সেগুলি আমি আগের থেকে কেটে রেখেছিলাম, এবং কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তার ভিতরে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ কুচি দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ হলুদও দিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতরে সেই কেটে রাখা শাপলাগুলি দিয়ে দিচ্ছি। এর ভিতরে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না, পানি ব্যবহার না করলেও এর ভিতর থেকে কিন্তু হালকা পরিমাণে পানি বের হবে, সেই পানি দিয়ে কিন্তু এই শাপলাটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো আমি কিছু সময় লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবং অল্প সময় আমি এই শাপলাটা ঢেকে দেবো, সেই ঢেকে দেওয়াতে শাপলাটা একদম কুমে অল্প হয়ে যাবে। তো আমার লাড়ানো চাড়ানো শেষ হয়ে গিয়েছে, এখন আমি এই শাপলাটা সুন্দর করে আবার ঢাকনি দিয়ে ঢেকে দেব। তো ঢেকে দেবার পরে এর সাথে যে আমি মাছগুলি ভেজে রেখেছিলাম সেই ছোটো মাছগুলি, এই যে দেখুন সেই ছোটো মাছগুলি, এই মাছগুলি আমি এর উপর দিয়ে দিয়ে দেবো। আগে থেকে দিয়ে দিলে শাপলাটা সুন্দর একদম ভেঙে ভেঙে যেতে পারে এবং মাছটাও ভেঙে যেতে পারে, যার কারণে শাপলাটা আমার যখন হয়ে যাবে হালকা ঠিক তখন আমি তার উপর দিয়ে কিন্তু সেই ভাজা মাছগুলি দিয়ে দেবো। তো আমার শাপলাটা একদম কমে গিয়েছে এবং সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এই শাপলার উপরে সেই ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। তো শাপলাটা আমার দেখুন কেমন এখন কালারটা দেখাচ্ছে, এখনও সুন্দর কালারটা দেখাচ্ছে। তো এখন আমি উপরে সেই মাছগুলি দিয়ে দিচ্ছি এবং মাছগুলি দিয়ে দেবার পরে কিছু সময় আমি লাড়িয়ে ছেড়ে নেব, এবং এই শাপলার ভিতরে এই ছোটো মাছটা দেওয়াতে কিন্তু আরও দ্বিগুণ টেস্টি বেড়ে যাবে। তো আমি শাপলার ভিতরে ছোটো মাছগুলি দিয়ে সুন্দর করে লাড়িয়ে ছেড়ে দিচ্ছি যেন মাছগুলি না ভেঙে যায়। তো মাছগুলি আমার সুন্দর রাস্তায় ছিল, একটা মাছও আমার ভেঙে যায়নি। তো এইভাবে কিছু সময় লাড়ন চড়ানোর পরে আমার শাপলা ভাজি সুন্দর হয়ে গিয়েছে, এবং এই শাপলার কালারটা দেখুন এত সুন্দর দেখাচ্ছে। এই শাপলাটা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে করলেও খুবই টেস্টি, চিংড়ি মাছ দিয়ে করলেও খুবই টেস্টি, এবং ছোট মাছ দিয়ে আমি এই শাপলাটা ভেজে নিয়েছি, আমার কাছে কিন্তু খুবই মজা লেগেছে। এবং আপনারা ঠিক এইভাবে যদি শাপলাটা ভেজে খেয়ে থাকেন তাহলে কিন্তু খুবই টেস্টি, কারণ এখন শাপলার সময় সব জায়গায় কিন্তু শাপলাটা পাওয়া যায়, তো খুব ইজিতে এভাবে আপনারা ভাজি করে খেয়ে থাকবেন। তো সবাই অনেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন।